সৌদি নতুন পুরাতন প্রবাসীদের জন্য জরুরি খবর, জেনে রাখুন উপকারে আসবে। সৌদি শ্রম আইনে আপনার অধিকার। অনেক প্রবাসীরাই জানে না শ্রম আইন সাপেক্ষে তাদের কি কি অধিকার রয়েছে, ফলে নানাভাবে সমস্যায় পড়ে তারা। আসুন জেনে নেই সৌদি আরবের শ্রম আইন সাপেক্ষে প্রবাসীদের অধিকার সমূহ। এক, সঠিক সময়ে ইকামা পাওয়া আপনার অধিকার। সৌদিতে বৈধ থাকতে হলে আপনার ইকামা প্রয়োজন। আপনার ইকামার খরচ সব কফিলের ও তিন মাসের মধ্যে। সে আপনাকে ইকামা না দিলে আপনি যে কোনো জায়গায় ট্রান্সফার হতে পারবেন। দুই, নিজের পাসপোর্ট নিজের কাছে রাখার অধিকার। তিন, কোনো কফিল সপ্তাহে 48 ঘন্টার বেশি শ্রমিককে দিয়ে কাজ করাতে পারবে না। ওভারটাইম করলে আপনার স্বাভাবিক বেতনের সাথে 13 গুণ বাড়তি দিতে হবে। আপনি যদি তদযুক্ত থাকেন ও প্রমাণ থাকে, তবে আপনি 4 মাস ছুটি পাবেন। চার, নিকটাত্মীয় মারা গেলে 5 দিন ছুটি পাবেন। পাঁচ, আপনার ওয়ার্ক লাইসেন্স, ইকামা নবায়ন ইত্যাদি খরচ আপনার কফিল বহন করবে। খবরটি অন্য প্রবাসীদের জানিয়ে দিন।